আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় চারজন গ্রেপ্তার, দায় এড়াতে পারে না সরকার বললেন ওবায়দুল কাদের। করোনায় দীর্ঘ সময় ঘরবন্দি থাকা আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা, বলছেন বিশ্লেষকরা। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪২। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকেও রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে নোয়াখালীতে পুলিশের হাতে গ্রেফতার হয় মামলার অন্য দুই আসামি, তাদেরকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রোববার রাতে নয় জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন নির্যাতিতা ওই নারী। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন। গৃহবধূর ওপর বর্বর হামলার ঘটনায় তোলপাড় চলছে নোয়াখালীর বেগমগঞ্জে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, স্বামীর সাথে সম্পর্ক ভালো না হয় দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলেন ওই নারী। কিন্তু গত ২ সেপ্টেম্বর রাতে তার স্বামী তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। এ সময় অসামাজিক কাজের অভিযোগ তুলে স্থানীয় দেলোয়ার রহিম, বাদল ও কালামসহ একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধরের পর ঘরে আটকে রেখে ওই গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালায়। তার চিৎকারে স্থানীয়রা সেখানে গেলে তাদেরকেও নানা রকমের হুমকি দেওয়া হয়। একই সাথে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে সন্ত্রাসীরা। তাদের ভয়ে ২ সেপ্টেম্বর রাতেই পালিয়ে মাইজদি শহরে বোনের বাসায় আশ্রয় নেন ওই নারী। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। পাকিস্তানি আনাদা বাহিনী এবং দেশে আলবদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। গৃহবধূর বাবা জানান, হামলাকারীরা প্রভাবশালী হয় এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি, এখন সুষ্ঠু বিচার চান তিনি। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের ৫টি ইউনিট কাজ করছে। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরো যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী, তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে। উক্ত চাঞ্চল্যকর ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশ দেওয়া হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। বিপ্লব রায়, এটিএন বাংলা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার দায় আওয়ামী লীগ এবং সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এসব ঘটনার যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দলীয় পরিচয়ে যারা অপকর্ম করছে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। সরকার ক্ষমতায়, সরকার কি করে দায় এড়াবে এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে।
করোনা ভাইরাসের ভয় কাটিয়ে সবকিছু চালু হওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত দশ মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত চারটি করে ঘটেছে ধর্ষণের ঘটনা। এ সময় গণধর্ষণ হয়েছে 200+। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ঘরবন্দী থাকা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। Brushing up against someone in a purposefully sexual way. ঘরে বাইরে নানাভাবে হয়রানির শিকার নারীরা। সম্প্রতি এমন অনেক ঘটনা ছাপিয়ে গেছে পার্শ্ববিকতাকে। বেসরকারি আইনি সহায়তামূলক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণ হয়েছে 208টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে আর আত্মহত্যা 12টি। সেপ্টেম্বরে এই ঘটনাটা অনেক বেশি, গড়ে কিন্তু প্রতিদিন প্রায় 4টা করে ঘটনা তথ্য পাওয়া যাচ্ছে। করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছে মানুষ। এ সময় সৃজনশীল কাজ কিংবা সুস্থ বিনোদনে যতটুকু না সময় দিয়েছে মানুষ, তার চেয়ে বেশি অলস সময় কেটেছে মোবাইল কিংবা ইন্টারনেটে। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, মানসিক চাপ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় আগ্রাসী করে তুলেছে কাউকে কাউকে। ঘরে বন্দী থাকা, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা, মানুষের মধ্যে মানসিক চাপ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, ফলে এই হতাশা থেকে তার মধ্যে এক ধরনের আগ্রাসী আচরণ তৈরি হচ্ছে, যার বহিঃপ্রকাশে ধর্ষণ করছে। সেফ ইন্টারনেট ব্যবহারটাকে নিশ্চিত করতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা করতে হবে, এটা করতে যদি না পারা যায় তাহলে এই এই জায়গাটাতে ভিকটিম আরো বেশি হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সামাজিকীকরণ এবং সংস্কৃতায়ন, কালচারালাইজেশন এবং সোশ্যালাইজেশন, এই প্রক্রিয়াগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার কাঠামোর ব্যবহার করে অপরাধীদের রেহাই পাওয়া এবং বিচারে দীর্ঘসূত্রিতা অপরাধকে আরো উস্কে দিচ্ছে। এই সমস্ত সহিংসতা, ধর্ষণ, এগুলো কিন্তু একটা ক্ষমতা কাঠামোর ভিতরে হয়। সেই ক্ষমতা কাঠামোটা রাজনৈতিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, একটা কর্পোরেট কালচারের ভিতরে হতে পারে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে। ধর্ষণের বিচার প্রক্রিয়া কিন্তু খুব মন্থ এবং বেশ ক্ষুদ্র, মাত্র শতকরা 3-3.5% ধর্ষণের বিচার হয়ে থাকে। অন্যায়ের ফলে যে তাকে শাস্তি পেতে হয়, যথেষ্ট দ্রুত এটা ইমপ্লিমেন্ট করা না যায় তাহলে এই বার্তাটা কারো কাছে পৌঁছায় না এবং অন্যরা উৎসাহিত হয়। তাদের মতে, ধর্ষণ সহ হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ বন্ধে ব্যবস্থা না নিলে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,375। মৃত ব্যক্তিদের 17 জন পুরুষ আর 10 জন নারী। সবশেষ 11,767টি নমুনা পরীক্ষায় 1,442 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.25%। মোট আক্রান্তের সংখ্যা 370,132। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,526 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 283,182। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.51%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 4 জন, খুলনায় 3 জন ও বরিশালে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বরিশাল ও খুলনায় আরও 2 জন মারা গেছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভে 1 যুবতীর মৃত্যু হয়েছে। এই বিভাগে নতুন শনাক্ত 27 জন। খুলনায় করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। 17 জন সহ এই বিভাগে নতুন শনাক্ত 48 জন। এছাড়া সবশেষ 24 ঘন্টায় কুমিল্লায় কেউ মারা না গেলেও জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 10 জন। চুয়াডাঙ্গার দামুরহুদার গোবিন্দপুর গ্রামের একটি বাড়ি থেকে স্বামী স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু রোববার সকাল থেকে তার মেয়ে অনেকবার তাদের মোবাইল ফোনে কল দিয়ে না পাওয়ায় তার সন্দেহ হয়। বিকেলে তার মেয়ে বাড়িতে গিয়ে বাবা মার জবাই করা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়ার আলীর প্রথম স্ত্রীকে আটক করেছে পুলিশ। জামালপুর শহরের কম্পপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ক্ষুদ্র ব্যবসায়ী সায়েদ আলীর সাথে তার তৃতীয় স্ত্রী ফাতেমার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল। এর জের ধরে রোববার রাতে ফাতেমাকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান সায়েদ আলী।
কিশোরগঞ্জের করিমগঞ্জে গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 2006 সালের 22 এপ্রিল রাতে করিমগঞ্জের সিঙ্গুয়া গ্রামে খুন হন আব্দুর রহমান। পরে নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানিতে সহায় সম্বল ও ঘর বাড়ি হারিয়ে দিশেহারা পৌরসভার সোলাকুড়া এলাকার অর্ধ শতাধিক পরিবার। রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি 350 পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। গাইবান্ধায় পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। এখনও পানির নিচে গোবিন্দগঞ্জ উপজেলার 13টি ইউনিয়ন ও পৌরসভার 5টি ওয়ার্ড। তলিয়ে রয়েছে রোপা আমন সহ জেলার 17,000 হেক্টর জমির ফসল। এদিকে নওগাঁয় তৃতীয় দফায় আত্রাই ও ছোট যমুনার পানি সামান্য কমলেও রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 16টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। সরকারিভাবে 125 মেট্রিক টন চাল ও 4,000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলে জানিয়েছেন বানভাসীরা। সিরাজগঞ্জে এখনও পানিতে তলিয়ে আছে কয়েক হাজার বিঘা আবাদি জমি। বাজার ও কাঁচা পাকা সড়ক দুর্ভোগে আছেন লাখো মানুষ। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খুলনায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। সভায় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস খুলনার পরিচালক তৌফিকুল ইসলাম খান ই পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন। সিলেটের শামিমাবাদে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 3 অক্টোবর বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী দিলওয়ার সহ তার 3 সহযোগী। ঘটনার পর নির্যাতিত ওই নারীর পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় 3 জনের নামে ধর্ষণ মামলা করলে রোববার রাতে ওই এলাকা থেকে প্রধান আসামি দিলওয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সাভারে এক নারীকে ধর্ষণের মামলায় ইটারি ফেরত সাদিকুর রহমান সেলিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সাভারের ওয়াবদা রোডের এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 8 মাস আগে সেলিমের সাথে পরিচয় হয় ওই নারীর। পরে তাকে পার্লারে চাকরি দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখে মানসিকভাবে নির্যাতন করা হয়। এদিকে জয়পুরহাটের হাজিপাড়া এলাকায় 12 বছরের এক মেয়েকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক হোসেন জয়পুরহাট পৌর এলাকার হাজিপাড়া মহল্লার যমুনা সিং এর ছেলে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও অশ্লীলতা হানির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় এ মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের জেলা শাখার নেতারা বক্তব্য রাখেন। লেখাপড়া শেষে চাকরি না পেলেও নিজ চেষ্টায় সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন নীলফামারীর মনিরুজ্জামান রাজু। 5 বিঘা জমিতে মাল্টা বাগান শুরু করলেও এখন তার স্বপ্ন বাগানের পরিধি বাড়ানো। মাল্টা চাষ করে তিনি শুধু নিজেই সফল হননি, অনেক বেকার যুবককেও স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। মাল্টা ছাড়াও তার বাগানে রয়েছে উন্নত জাতের কমলা, আপেল, সৌদি খেজুর ও ভিয়েতনামি নারিকেল সহ দেশি বিদেশি ফলের গাছ। সুস্বাদু হওয়ায় বাগান থেকেই কাঁচা মাল্টা নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অনলাইনেও চলছে মাল্টা সরবরাহ। রাজুর এই উদ্যোগ বিস্তৃতি পেলে তরুণদের চাকরি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের মানুষকে বিষমুক্ত ফল খাওয়াবো সেই লক্ষ্যে আমি অর্গানিক গার্ডেনটা গড়ে তুলি। আলহামদুলিল্লাহ 1 বছর পরে মাল্টা যখন কাছে আসে সবাই খায়, সবাই খুশি হয়, অনেক মিষ্টি মাল্টা আমাদের। এই গল্প যদি আর কাউকে অনুপ্রাণিত করে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এই ফলটা যদি খায় আমাদের বাচ্চা কাচ্চা তাহলে এই বাচ্চারা কিন্তু অদূর ভবিষ্যতে তাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে, তাদের ব্রেনটা ডেভেলপমেন্ট হবে, তাদের কিন্তু অসুখ বিসুখ রোগ বালাই কিন্তু কম হবে। এখন আমাদের আর ওই বিদেশের উপর নির্ভর করতে হবে না এবং পুষ্টিগুণে আমাদের পুষ্টির যে চাহিদা সেই চাহিদাটাও আমরা এই ফলের
থেকে আমরা পাবো। রংপুরের বাজারে শীতের সবজি সহ সব ধরনের শাকসবজি অস্বাভাবিক চড়া দামে বিক্রি হচ্ছে। নগরীর কাঁচা বাজারগুলোতে বর্তমানে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকার উপরে। বিক্রেতারা এজন্য করোনা, কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টিকে দায়ী করছেন। তবে মোটামুটি স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। চলতি সপ্তাহে সব ধরনের ডিমের দাম হালিতে 3 থেকে 4 টাকা বাড়লেও কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। সবজি সহ সব ধরনের পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার ও সঠিক তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। বন্যার কারণে মনে করেন রেটটা বাড়ি গেছে, আর যে নতুন সবজির ক্ষেতগুলো ধ্বংস হয়ে গেছে, যার ফলে সবজির রেটটা বেশি। মনিটর করে সরকারি লোকজন দিয়ে তাহলে অথবা একটু দাম কমাইতে পারে, আমরা কম দামে নিয়ে কম দামে বেচতে পারি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুরা ধান গবেষণা কেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বানিয়াচং উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, নাগুরা কৃষি ফার্ম এলাকায় প্রায় 100 একরের ওপরে সরকারি খাস জমি ও 1000 একর কৃষি অকৃষি জমি থাকায় সরকার ইচ্ছা করলে সেখানে সহজেই শিক্ষা কার্যক্রম চালু করতে পারে। বিশ্ব শিক্ষক দিবস 2020 উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান সহ সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সাংসদ মাশরাফি বিন মর্তজার 38তম জন্মদিন উপলক্ষে নড়াইল জেলার 23টি আশ্রয়ণ প্রকল্পে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদরের নাকশি চিত্র আশ্রয়ণ প্রকল্পে শিশুদের নিয়ে জন্মদিনের আয়োজন করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম। সাভারে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় ধলেশ্বরী শাখা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকার 8টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মনির মাঝির দল, মোহাম্মদ মাঝির দল হয় রানার্স আপ। নদীর দুই পারে হাজারো মানুষ এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।